করোনার অতিমারী সময়ের মধ্যে এসেছে পবিত্র ঈদুল আজহা। আক্রান্ত প্রিয় স্বদেশ, প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে স্বজন হারানোর তালিকা। প্রবাসীরাও কর্মহীন, ভালো নেই গোটা বিশ্ব। ত্যাগের মহিমায় মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসবে আনন্দগুলো যেন হয় ভাগাভাগির মেলবন্ধনে। সামর্থ্যবানরা কুরবানির মাংস অথবা খাবারের একটি অংশ বঞ্চিত প্রতিবেশী ও স্বজনদের মধ্যে শেয়ার করে করোনাকালের ঈদকে করতে পারি মানবিক ও প্রেরণাময়। এই দুঃসময়ের ঈদে বন্ধু বান্ধব ও মধ্যবিত্ত পরিবারের খোঁজ নিয়ে আনন্দ ভাগাভাগির সুযোগটিকে জীবনের জন্য পরমানন্দের করা যায়। এজন্য বিত্তশালী নয়, আপনার সাহসী মানবিক বোধের চর্চাই হতে পারে যথেষ্ট। মনের কুপ্রবৃত্তি ও দীনতাকে কুরবানি দিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ধনী গরিব সকলের ঈদ। করোনা অতিমারীর এই ঈদুল আজহায় জেগে উঠুক শ্রেণী বৈষম্যহীন মানবিকতা, জেগে উঠুক মানুষ মানুষের তরে, বেঁচে থাকুক অনাবিল ভালোবাসা। ঈদ মুবারক। দেড় কোটি প্রবাসীর কণ্ঠস্বর, বায়ান্ন বাংলার অগণন দর্শক পাঠক শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা। বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।